বিবাহের পরের দিন কি কাল রাত্রি কাল রাত্রির পরের দিন কি ফুল সজ্জা যেদিন মহা মিলন আনন্দের রাত্রি এই মিলন আনন্দের রাত্রি তো জীবনে সব সময় আসে না বাবা যারা সঠিক পথে পরিচালিত একবারই আসবে অপ্সরার মতন সুন্দরী সরজ আর নববধূ সাজে যেন আরো সুন্দর তাই প্রাণ ভরে সাজছেন আহা আজ আমার চাওয়া পাওয়ার দিন না প্রত্যেকটা নারীর জীবনেই তো তাই এমন সময় শ্বশুর গোবর্ধন দাস এসে সরজুর হাত দুটো জড়িয়ে ধরেছে বৌমা ভিক্ষা দাও আমার পথের পাগল ছেলে গৌর নামের পাগল হয়ে ঘুরে বেড়ায় তাই তোমার কাছে আমার নিবেদন তুমি তোমার সব ভালোবাসা দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখো যেন ঘরের বাহির না হতে পারে সরজু বলছে বাবা শ্বশুর মশাই হচ্ছেন পিতৃতুল্য পিতার সমান এখন তো সেই মানগুলো নাই বাবা সঙ্গে সঙ্গে ঘোমটাটা দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করছে আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা আপনার পথের পাগল ছেলেকে যেন আমি আমার জীবনের সব ভালোবাসাটুকু দিয়ে বেঁধে রাখতে আর এদিকে ফুলসজ্জার ঘরে রঘুনাথ কাঁদে তুমি দিনে দয়াল গৌরি হরি শিবরঞ্জনীরা নদে বিহারি দেখিতে বর্ষণা মনে প্রভু গো দিয় প্রভু দুটি চরণ ধরি তুমি দয়ালি গৌরি হরি দুটি নয়নি জলে ভেসে ভেসে প্রভু গো তোমার আশায় আশায় আমি রইলাম শনি গো আমার প্রভু গো এ দুটি নয়ন সফল তুমি দিলে দয়ালি গৌরী হরি
ঘরে এসেছে সরজু, অবগুণ্ঠন না সরজু মানে ঘোমটা মাথায় দিয়ে। আগেকার দিনে নিয়ম ছিল বাসর ঘরে যখন গৃহবধূ প্রবেশ করবে সবার আগে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করতে হয়। এখন তো আমাদের কাম ছাড়া কোনো ভালোবাসাই নাই। ভালোবাসা কি শুধু কামে হয় বাবা? এই কামের ভালোবাসার জন্যই তিন মাস চার মাস ছ মাস পরে ডিভোর্স হয়ে যায়। যদি অন্তরের ভালোবাসা থাকে সারা জনমের মেলবন্ধন থেকে যায় বাবা। এখন আমাদের কামের বন্ধন প্রেমের বন্ধন নাই। এই কথাগুলো চিন্তা করে দেখো আজকে যেগুলো বললাম। সরজু এসে প্রণাম করেছে, ওদিকে রঘুনাথ গৌর বলে কেঁদে বুক মুখ ভাসিয়ে ফেলেছে যে বিছানা ফুলশয্যার বিছানা পুরো ভিজে। ওদিকে প্রণাম করছে আর ওদিকে গাইছে প্রভু আর কত দিনে আমি পাব দর্শন, বলো বলো প্রভু বলো দয়াল হরি। প্রভু আর কত তোমারই দর্শন বিনে বৃথায় জীবনে, তোমারই দর্শন বিনে বৃথায় তোমার দর দর্শন বৃথায় জীবনে, দয়াল হরিবিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আর কত দিনে সত্যি কথা বলুন তো, এই যে সোমবার মঙ্গলবার বুধবার আজকে বৃহস্পতিবার, এতদিন ধরে কীর্তন শুনলেন, আজকে একটু কষ্ট হচ্ছে না যে কাল থেকে আর লীলা হবে না নাম হবে অবশ্য, তেই যে এই কদিন এখানে এলেন কি চাইলেন? রঘুনাথ দাসগোস্বামী কি চাইছে সেটা আমাদের সকলের একই চাওয়া পাওয়া। কি চাইছেন বলে মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমার দুটি চর মনের ইচ্ছা করি নিবে দুটি নয়নে জ্বলে ভেসে যেন হাগরি বলি
যেন হগৌরী বলিতে পারি শেষে সজল নয়নে আমার বদন ভরে প্রভু আর কত দিনে যখন ভাসিয়ে ফেলেছে সমস্ত বিছানা ভিজে গেছে সরজু বলছে স্বামী আমাকে কি তোমার পছন্দ হয় সরজু তুমি এমন কথা বলো না তোমাকে জগতে অপছন্দ করবে এমন পুরুষ জগতে নাই গো তাহলে তুমি কাঁদছো কেন বলো আজকের এই মিলন আনন্দে রাত্রি তার আগে বলো আমি যে কথাটা তোমাকে বলবো তার সঠিক উত্তর তুমি দেবে বলো কি বলবে আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি এই ঘরে এবার বলো তো বিবাহের পরে স্ত্রী স্বামীর কি হয় কেন সহধর্মিনী বা 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 সহধর্মিনী কাকে বলে প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে এই তোমার উত্তর পাওয়া হয়ে গেছে তাহলে তুমি কি পারো না এই বাসর ঘরের রাতে আমার হাতটা ধরে সারা জন্মের মতো গৌর দর্শনে সহায়তা করতে আমি জানি না আমার উত্তর নাই জানা নাই ছেড়ে চলে যাবে যদি তবে বদলে কেন যাবে যদি তবে বদলে কেন এ বাঁধনে এই বিষয়গুলো চিন্তা করুন পাশার বলে যান ছেড়ে চলে যাবে যদি এই অভাগে ছিল তবে বদলে কেন চলে যাবে যদি তবে বদলে কেন কেন বলো কেন যে স্বামী ধন সম্পদ সবকিছু দেওয়ার পরেও তোমাকে সর্বত্যাগী নারী সর্বমহিষী নারী করে পাঠিয়েছে জগৎবাসী জানবে তোমার কৃতিত্ব কম নয় রঘুনাথের বৈরাগ্য হয়েছিল যদি সরজুর বৈরাগ্য না হতো তোমার যদি বৈরাগ্য না হয় তাহলে আমার বৈরাগ্য হতো না এটা জগৎবাসী জানতে পারবে তোমার কৃতিত্ব কম নয় স্বামী গো আমার গানটার কথা মনে করে আমার চেতনা চাই তন্ন করে দে চৈতন্য আমার চেতনা মাগো
চৈতন্য দেব চৈতন্য তোর ভব সাগরে ভেসে আমি তোর ভব সাগরে ভেসে আমি হব তোর পদাশ্রয় আমার চেতনা চৈতন্য করে ভাবে তুই নেমানকে অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমানকে জ্ঞান চোখ মেলে দেখে মা জ্ঞান চোখ মেলে দেখে কেমন তুই জ্ঞান আমার চেতনা চৈতন্য করে দে আমার চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে আমার চৈতন্য দেমা আমার যা কিছু অভাবে তোর ভবের খেলা দেমা আমার যা কিছু অভাবে কৌতূহল জীবনে চরণে কৌতূহল জীবনে নিয়ে নে মত চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরি পূজয়ে আমার চেতনা খেদে খেদে বলছে যাও স্বামী করো তুমি গৌর দর্শন তব স্মৃতি লয়ে আমি থাকিব সারাটি জীব দুরায়নীর বাড়ি যেন আজকে শ্রাবণের বর্ষার স্বামী একদিন না একদিন তুমি গৌর দর্শন পাবে তবে তুমি যদি গৌর দর্শন পাও সেদিন অভাগিনী রে একটু করো সর অভাগিনী রে করো সর সেদিন অভাগিনী রে করো সর সেদিন ভগিনী রে করো সর যেদিন পাবে তুমি পাবে তুমি
যেদিন পাবে তুমি ওই শ্রী গৌর চর তরে জানাই ওই আমার মন আমার এই মনের বেদন রে আমি আশায় আশায় বসে সরোজ সঙ্গে আছে তাই রক্ষী প্রহরীরা বাধা দিলেন না এবার ছুটে চলেছেন রঘুনাথ বাবা একটু সংক্ষেপ করলাম পরে অধিবাস আছে যাইনি তাই কারণ ওদের দাবিগুলো মানতে হয় এই শ্যামার সঙ্গীত আমি গাইতাম না বাবা অপরাধ নেবেন না এই শ্যামার সঙ্গীত গাইলাম শুধু এই পাগলদের জন্য এসছে শুনবে আবার কবে পাবে আমায় ভেবে দেখ মনে কেউ কারো ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম সেই কথা বাবা যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মন ভেবে মা আমার মা দেখো যার জন্য মন ভেবে দেখো সে তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো ভেবে দেখ আমরা অনেক সময় বড়াই করে বলি না দাদা আমারই দেখা এক বাড়িতে কীর্তন করেছিলাম তখন ছিল তার টিনের চাল আর এখন যা বাড়ি হয়েছে মামা আমি নিজেই চিনতে পারি না বলছে দাদা টিনের চালের বাড়িতে থেকে গেছেন এখন এসে দেখুন 50 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছি আমি সেদিন উত্তর দিলাম তুই বাড়ি তৈরি করলে একদিন তোকেই কেউ রাখবে না বাড়ি দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে